2015 সালের আগে বিপ্লব কুমার দেবের কোনো বিশেষ রাজনৈতিক পরিচয় না থাকলেও বিজেপি দল এবং রাজ্যের মানুষই তাকে সরাসরি আবিষ্কার করে রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় প্রদান করেছে বলে শনিবার মন্তব্য করেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বিবেকানন্দ বিচার মঞ্চের অন্তর্গত অন্যতম দুটি সংগঠন অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর অ্যাসোসিয়েশন এবং আশাকর্মী সংঘের এক অনুষ্ঠানে শনিবার মজবুত বক্তব্য রাখেন বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস এবং মজদুর মনিটরিং সেলের কনভেনার বিপ্লব কর সহ বিপুল সংখ্যক আশাকর্মী মা বোনেরা। রাজ্যের অন্যতম জনপ্রিয় এই জননেতার বক্তব্য শোনার জন্য শনিবার অনুষ্ঠান মঞ্চে উপচে পড়ে ভিড়। অনুষ্ঠান স্থলের বাইরে দাঁড়িয়েও প্রচুর মানুষ বিপ্লব কুমার দেবের ভাষণ শুনে গভীর মনোযোগ দিয়ে নিজের রাজনৈতিক পৃষ্ঠভূমির উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, রাজ্যের মানুষের এবং দলের ভালোবাসার কারণেই আজ তাকে সারা দুনিয়ার মানুষ চেনে। আমি ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সভাপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন রাজ্যসভা সাংসদ কি নাতে কাজ করার সুযোগ পেয়েছি। 2015 আগে বিপ্লব দেবকে কেউ চিনত না, খুব কম লোক আছে রাজনৈতিক ইতিহাসে অথবা বিপ্লবকর কোথাও ছিল অথবা অন্যরা ছিল, আমার নাম ত্রিপুরাতে ছিল না। আমি এমন একজন ব্যক্তি যেনাকে ডাইরেক্ট ত্রিপুরার মানুষ আবিষ্কার করেছে আর দুনিয়া আমাকে চেনে। অন্যান্য ত্রিপুরাতে যে নেতৃত্ব আছে, যে কংগ্রেস হোক সিপিএম হোক, আমাদের পার্টি তো আছে পুরনো লোক, তাদের কোনো না কোনো পরিচিতি রাজনীতির গলিয়ারে ছিল, কোথাও অথবা ইলেকশনে দাঁড়িয়েছে, পার্শ্ববর্ত পেয়েছে, কিন্তু কিছু লোক তো চিনত। বিপ্লবকে এতটাই হয়তো কলেজে পড়ার সময় আমার সঙ্গী সাথে যারা তারা চিনত, লোকাল যে স্কুলে পরিচিত সেখানে চিনত, পাড়া চিনত, এর বাইরে তার কোনো পরিচিতি নেই। রাজনৈতিক গলিয়ারে আমার কোনো পরিচিতি ছিল না। আমার রাজনৈতিক গলিয়ারে আমাকে পার্টি প্রদেশ সভাপতি বানিয়ে তৎকালীন সভাপতি অমিত ভাই শাহ আমাকে এক মান্যতা দিয়েছিল পার্টির। আর সঙ্গে সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে যখন জনসম্পর্কের প্রমুখ হিসাবে ঘুরি, প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়ে ঘুরেছিলাম, তখন মানুষ আমাকে এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আবিষ্কার করেছে। আমি এখন হরিয়ানারও প্রভারী আছি, এখানে দুইটা লোকসভা সিট, ওখানে 10টা লোকসভা সিট। হরিয়ানা ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেট, ফাইন্যান্সিয়ালি হোক পলিটিক্যালি হোক, কারণ কি দিল্লির চারিদিকে হরিয়ানা, তো দিল্লিকে কন্ট্রোল হরিয়ানাই করে। গুড়গাঁও হরিয়ানাতেই সবচেয়ে বেশি এমএনসি, ওখানেই রোজগার সবচেয়ে বেশি, ওই জায়গায় লাখো লোক রোজগার করে ভারতবর্ষে, সেখানে করোড়ো লোকের রোজগার সেই জায়গায়। সেই জায়গা জেপি নাড্ডাজি, মাননীয় প্রধানমন্ত্রী অমিত ভাই শাহজি বিশ্বাস করে আমাকে ওই ইম্পর্টেন্ট রাজ্যের প্রভারী বানিয়েছে। আমি সমস্ত বোনেদের মায়েদের কাছ থেকে আশীর্বাদটুকু চাইব, যাতে উনি যে ভরসা আমার উপরে করছেন সেটা যাতে আমি 2024 ওখানে সরকার বানিয়ে সাকসেস করতে পারি। আর ওই ভূমি কোনো ছোট ভূমি না, হরিয়ানার ভূমিও বীর ভূমি, যেমন ত্রিপুরা কোনো সময়সীমা হয় না। আর তার সবচেয়ে বড় উদাহরণ আমার আশাকর্মী বোনেরা, ফেসিলিটেটর বোনেরা। যখন স্বপ্নাদি বা চৌধুরী আমার বোন বলছিলেন রাত্র দুইটা একটা তিনটা স্বাভাবিক, কোনো শিশুর যখন জন্ম হয়, কোনো মা যখন কোনো শিশুকে গর্ভে ধারণ করেন, তার সঙ্গে প্রথমেই যদি কোনো মহিলা এসে দাঁড়ায়, সে আমার আশাকর্মী আশা ফেসিলিটেটর বোন। আমি সবসময় বলি যে যে যত বেশি কাজ করে তার তত বেশি পরীক্ষা দিতে হবে, মজুরি দেবে। তার জন্য আপনাদের নাম আশা নিরাশ হওয়ার কোনো দরকার নেই। দুনিয়া স্যার যে যত বেশি কাজ করবে, যে যত বেশি মেহনত করবে, তাকে তত বেশি পরীক্ষা দিতে হবে। মা সীতাকে তো দিতে হবে, দ্রৌপদীকে দিতে হয়েছে, সতী নারী তাদেরকে দুজনকে দিতে হয়েছে, ভারতের ইতিহাস। কিন্তু দ্রৌপদীর হার হয়নি,
মা সীতারও হার হয়নি, রাবণের পরাজয় হয়েছিল, দুঃশাসন আর দুর্যোধনের পরাজয় হয়েছিল। সাময়িকভাবে মনে হয় যে আমরা হয়তো বদলে দিত, আমাদের হয়তো সম্মান কম, বাস্তবে এমন নয়। কোন শিশু যখন বড় হয় তার ইয়াদ তাকে মনে থাকে ছোটবেলায় কোন মাসির সঙ্গে কোন পিসির সঙ্গে কোন সে আশাকর্মী তার হাত ধরে সে এক চামচ দুধ খেয়েছে তার জীবন ভর মনে থাকে। ইউনিভার্সিটি গিয়ে যখন হায়ার এডুকেশন নেয় কে তাকে পড়িয়েছে, কে তার সাবজেক্ট টিচার ছিল। অনুষ্ঠানে উপস্থিত আশা কর্মী মা বোনদের বিপুল অবদান আর সমাজে তাদের যোগদানের কথা উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, একটি শিশুর জন্মের পর থেকেই তার সঙ্গে জড়িয়ে থাকে আশা কর্মীদের যোগদানের আর সংযোগের বার্তা। সামনের ভবিষ্যৎ উজ্জ্বল বলে উল্লেখ করে রাজ্যসভা সাংসদ জানান যে যত বেশি কাজ করে তাকে তত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, তাই নিরাশার পরে আশার আলোক কর্ম এবং জীবনকে সমৃদ্ধ করে রাখে। বক্তব্য রাখার সময় বিপ্লব কুমার দেবের বক্তব্য শুনে আপ্লুত আশা কর্মীরা তুমুল করতালির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানায়। দল এবং রাজ্যের মানুষের ভালোবাসাতেই তিনি আজ রাজ্যসভার সাংসদ এবং হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যের প্রভারীর দায়িত্ব পেয়েছেন বলে বিপ্লব কুমার দেব জানান। উপস্থিত বিপুল সংখ্যক আশা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, 2015 সালে জনসম্পর্ক অভিযান শুরু করার পর থেকে এত বিশাল মাত্রায় আশা কর্মীদের উপস্থিতি তিনি কোনোদিন কোন অনুষ্ঠানে প্রত্যক্ষ করেননি। কানপুর থেকে আমার কনস্টিটিউয়েন্সি 9 মার্চ আমি শপথ নিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর 9 জন মন্ত্রীকে নিয়ে মন্ত্রী পরিষদ বানিয়েছিলাম, আপনি আপ চলে আমার সঙ্গে। আর যেটা আমি বলছিলাম যে আপনারা নিজেরা মধ্যে হাততালি দিচ্ছিলেন, আসলে আজকের জন্য একটা ঐতিহাসিক পল। 2015 থেকে এই পর্যন্ত আমি কোনোদিন এই সভাগারে এভাবে সমাগম হতে আমি দেখিনি, অন্য নেতা দেখেছি। তার জন্য মঞ্চে যারা আছে তাদেরকে বলবো দাঁড়িয়ে একবার সবার জন্য হাততালি দেওয়া। যতনা খুলঙ্কা, সবাইকে নমস্কার। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত শ্রী তপন দাস মহোদয়, সেক্রেটারি বিভাগ। রাজ্য বিজেপির জয়যাত্রা সুনিশ্চিত করতে ঝড়ো প্রচারে সারা রাজ্য কাঁপিয়ে বেড়াচ্ছেন বিপ্লব কুমার দেব। তিনি যে অনুষ্ঠান অথবা কর্মসূচিতে উপস্থিত থাকেন সেখানেই উপচে পড়ে ভিড়। নিজেকে ছাপিয়ে দিনে দিনে সুবিশাল এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাজ্যে আলোর বলয়ের মতো অধিষ্ঠান করছেন জাতি জনজাতির প্রিয় জননেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।